দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেখানে চাল ডাল তেল কিনতেই দিনমজুরদের নাভিশ্বাস, সেখানে পোলাও বিরিয়ানি বা মাংস খাওয়ার চিন্তা দুঃস্বপ্নই। বিভিন্ন কমিউনিটি সেন্টার ও রেস্টুরেন্টের বেঁচে যাওয়া খাবারেই বিরিয়ানির স্বাদ খোঁজেন রাজধানীর খেটে খাওয়া মানুষেরা। বিয়ে সাথী, জন্মদিন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান শেষে যেসব খাবার বেঁচে যায় তা ফেলে না দিয়ে কম মূল্যে বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে। স্বল্প মূল্যে পোলাও বিরিয়ানি খেতে পেরে তৃপ্তির ঢেকুর তুলছেন নিম্নবিত্তের এসব মানুষ। বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের রিপোর্টে, ছবি তুলেছেন আয়াতুল্লাহ মানি। রাজধানীর কামরাঙ্গি চরের বাসিন্দা রিকশাচালক চান মিয়ার বাসায় ঠিক কবে পোলাও বিরিয়ানি রান্না হয়েছে তা তার মনে নেই। ছয়জনের পরিবার নিয়ে কোনো রকমে ডাল ভাত খেয়ে জীবনযাপন করতেই দিশেহারা অবস্থা তার। নিত্যপণ্যের অগ্নিমূল্যের বাজারে রাজধানীর বেশিরভাগ মানুষের অবস্থাই চান মিয়ার মতো। পণ্যের বেসামাল দামে মাছ মাংস আর পোলাও বিরিয়ানি তাদের সাধ্যের বাইরে, আর তাই মধ্যরাতে বিজয়নগর মোড়ে ভাসমান এই বিরিয়ানির দোকানে উপচে পড়া ভিড়। রাতভর রাজধানীতে যারা রিক্সা ও সিএনজি চালায়, মধ্যরাতে মাত্র 20 টাকায় এক বাটি বিরিয়ানি যেন তাদের কাছে বিরাট পাওয়া। তবে বিরিয়ানিতে মাংস না থাকলেও তৃপ্তির কমতি নেই। রিক্সা চালানো ধরেন আপনার হোটেল থাকে না, কোনো কিচ্ছুই থাকে না। তো এখন আমি যে গুলিস্তান থেকে নামে আইছি, ইয়াতে খাইলে আইছি, এই আশা করে যায় খাইতে পারো, দেরি হয়ে গেলে পাবো না, কোনো কিছুই নাই। টাকা সহ 10টার পরেই তো পাওয়া যায় না কিছু, হোটেল ভালো হোটেল পাওয়া যায় না। ওখানে এটা খারাপ হোক ভালো হোক আমরা খাই না, বাসরে হয় না, এনে খাই। সাত আছে, 20 টাকা নিছে। রাজধানীর বিভিন্ন কমিউনিটি সেন্টার ও রেস্টুরেন্টে যারা বাবুর্চির কাজ করেন বা মালামাল আনা নেয়ার কাজ করেন, তারাই বেঁচে যাওয়া এসব খাবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। অতিরিক্ত আয় হওয়ায় খুশি তারাও। হোটেলের ড্রাইভার ভ্যান গাড়ি চালাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাস্টে যেগুলো থাকে ওইগুলো আমাদের আমরা নিয়ে এসে পাতিল এক জায়গায় গুছাইয়ে লয়ে একবারে গরম টরম করে এটা বিক্রি করা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা মালিক মহাজন আমাদের দিয়ে দেয়। তবে যে হারে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে, সে হিসাবে কমিউনিটি সেন্টারগুলোর উৎসব আয়োজন আর রেস্টুরেন্টগুলোতে যদি খাবার কমে যায়, তাহলে এসব মানুষেরাও বঞ্চিত হবে রোস্ট পোলাও আর মাংসের স্বাদ পেতে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা।